হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটু নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ব্রেড। চুলায় কিভাবে খুব সহজে এবং পারফেক্টলি আপনারা ব্রেড তৈরি করবেন সে সকল বিষয় আজ শেয়ার করব। আমি ব্রেডের ভিতরে কিছু একটা দিয়েছি এবং কি দিয়েছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে। বেশি কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে যাওয়া যাক এবং ব্রেড তৈরি করাটাও দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে ব্রেড তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ আটা। অনেকে বলবেন যে ময়দা দিয়ে হবে কি না, অবশ্যই হবে, কিন্তু ময়দা দিয়ে সকলে দেখিয়ে থাকেন, এজন্য আমি আজকে ট্রাই করব আটা দিয়ে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিচ্ছি এই কারণে এর সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, প্রতি 1 কাপের সাথে 1/2 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করতে হয়। আমি এখানে 2 কাপ আটা নিয়েছিলাম তাই 1 চা চামচ দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি 10 সেকেন্ড, যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায়, এরকম পানি নিতে হবে গরম। পানিটা আমি দো তৈরি করে নিচ্ছি, যদিও আমি এইটা ভিডিওতে দেখাইনি, কারণ দোটা সকলেই তৈরি করতে পারেন, ভিডিওটা আমি আর বেশি লং করতে চাইনি। দো তৈরি করার সময় যদি মনে হয় যে হাতে এভাবে লেগে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু হালকা তেল দিয়ে নিতে পারেন। হাতে তেল দিয়ে নিলে দোটা আর হাতে লেগে যাবে না এবং সুন্দর দোটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দোটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর একটা গোল শেপ করে নেব, অর্থাৎ বলের মতো করে নেব। 2 হাত দিয়ে আমি এরকম চেপে চেপে একটু বল আকৃতির করে নিচ্ছি। এর উপরে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এজন্য তেল দেওয়া হয়ে গেলে এবার আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে দেব। আপনারা যে কোনো ধরনের ঢাকনি দিয়ে ঢেকে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন কোনো প্রকার যেন বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে। এজন্য আমি এখানে প্লাস্টিক র্যাপটা খুব ভালোভাবে চারিপাশে আটকে দিচ্ছি যাতে কোনো প্রকার এর ভিতরে বাতাস ঢুকতে না পারে। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে ব্রেডের ভিতরে আমি কিছু একটা দিয়েছি, সেটা হচ্ছে এই চকলেট। আমি এখানে 5টা চকলেট নিয়েছি, এইগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নিয়ে ছোটো ছোটো টুকরো আকারে তৈরি করে নেব। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি। এরকমভাবে আমি ভেঙে নিয়েছি। 1 ঘন্টা আমি এই দোটাকে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পরে দেখুন কি পরিমাণ এটা ফুলে গেছে। এবার আমি চেপে এর ভিতরের বাতাসগুলো বের করে দেব। বাতাস বের করে দিয়েছি। এবার এগুলোকে আমি কয়েক খণ্ডে ছোট ছোট বল আকৃতির করে নেব। এইগুলোকে আমি সুন্দর গোল শেপ করে নিচ্ছি, সবগুলো একই সাইজের আমি তৈরি করে নেব। আমার এখানে মোট 6টা দো নিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে চেপে একটু গর্ত আকৃতির তৈরি করে নেব, আর মাঝখানে এই চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আমি লাগিয়ে দিব, কারণ মুখ যদি খুব ভালোভাবে লাগানো না হয় সেক্ষেত্রে বাটার তৈরি করার সময় চকলেটগুলো বের হয়ে যেতে পারে। সব কয়টা একই প্রসেসে আমি তৈরি করে নেব। সব কয়টি তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এবং তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে একে একে ব্রেডগুলো আমি দিয়ে দেব। খুব সাবধানে দিয়ে দিতে হবে, দ্রুততা ব্যস্ততা সহিত দিতে যাবেন না, এক্ষেত্রে তেলগুলো ছিটে গায়ে পড়তে পারে এবং পুড়ে যেতে পারে।
চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকতে হবে, কারণ এগুলো খুব দ্রুতই হয়ে যায়। একটি চামচ দিয়ে গরম তেল প্রত্যেকটা ব্রেডের উপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশ আরও কিছুটা ফুলে ওঠে। প্রত্যেকটা ব্রেডে আমি এভাবে তৈরি করে দেব। আপনারা চাইলে এক একটি ব্রেড এক একবার করে ভেজে নিতে পারেন। আমি এইখানে পাঁচটা ব্রেড একসাথে দিয়েছি। প্রতি ব্রেডের উপরে আমি তেলগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এক থেকে দেড় মিনিটের মধ্যেই এগুলো কিন্তু কালার চলে আসে। এজন্য চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। ব্রেডগুলো আমি উল্টে দিয়েছি, আবারও আমি গরম তেল এরকম প্রত্যেকটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। এই পাশও হয়ে গেছে, ব্রেডগুলো একদম কমপ্লিট। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। বাকি যে একটি ব্রেড ছিল সেটা আমি একইভাবে ভেজে নিয়েছি। ব্রেডগুলো দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু দারুণ মজা, একদম দোকানের মতোই সুস্বাদু। এজন্য অবশ্যই আপনাকে বাসায় তৈরি করে খেতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং সেই সাথে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটি ব্রেড আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই ব্রেডটা কিন্তু খুবই সফট হয়েছে, এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন, বা বিকাল সন্ধ্যায় নাস্তায় কিন্তু আপনারা খেতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।